পুলিশ ফাইল। করছিলাম, নক করার পর ওরকম সারা শব্দ পাইনি, তো হালকা পুশ করার পর দরজা খুলে যায়। খুলে যাওয়ার পর ওকে ওর বডি আমি ফ্যানে ঝোলানো অবস্থা চেয়ারের উপর দাঁড় করানো দেখলাম। 2020 সালের 29শে জানুয়ারি রিয়া পালিতের বিয়ে হয় উত্তরপাড়া থানার কোন্নগর এলাকায় বাপ্পা ঘোষের সঙ্গে। কিন্তু বিয়ের 10 মাসের মাথায় রিয়া আত্মহত্যা করে, মাত্র 21 বছর বয়সে। এই আত্মহত্যা করার কারণ কি? আদৌ কি এটা আত্মহত্যা? পুলিশ ফাইলসের টিম আসল কারণটা খুঁজে বার করার চেষ্টা করছে। আপনারাই বিচার করুন এটি হত্যা না আত্মহত্যা, আর যে বা যারা এর পিছনে আছে তাদের কি উচিত শাস্তি হওয়া উচিত। আসুন শুরু করা যাক আজকের পুলিশ ফাইলস। আমাদের ব্যাপারটা তো তোমার বাড়ির লোক জানে, টেনশন লেনে গা নেই, দেনে গায়ে বাবু। আমার এই মূর্তিমান টেনশন না তুমি, তা কোন চলে আড্ডা মারছিলে শুনে? ও সব আড্ডা পাড্ডা না, বাপ্পা কথা এখন মারছে না, বুঝলেন ম্যাডাম? আমি এখন কি না মানে কি আমি আমি করছি বলো তো? তুমি এখন রিয়া আর বাপ্পার সম্পর্ক কিন্তু তাদের বাড়ির লোকজন কম বেশি জানত,
এবং তাদের এই প্রেমের সম্পর্ক নিয়ে বাড়ির লোকজনদের খুব একটা আপত্তিও ছিল না। কিন্তু সেদিন কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া, তুই রোজ রোজ পড়ার নাম করে লীলা করে বেড়াচ্ছিস। মা শোনো, ভদ্রভাবে কথা বলো। তুই করবি চুরি আর আমি দেখাবো ভদ্রতা? তোমরা কি শুরু করলে এসব? এই শোনো, তুমি এই মেয়েকে বিয়ে দিয়ে দাও। এই মেয়েকে আমি ঘরে রাখতে পারবো না। আর রিয়া যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়? সত সোজা নাকি? হ্যাঁ, বিয়ে দিয়ে দেবে বললেই হলো, রাখ তো যা ফালতু কথা। আহ, তুই চড়ছিস কেন? ওদের বাড়ির লোক কি বলেছে যে এসো বাপ্পা বসো, জামাই আমার, আমার মেয়েকে নিয়ে যাও? এই শোন, মটকা গরম করা কথা বলবি না, বলে দিলাম। ও, তুই যখন এই গান্ডু মাকা কথা বললিস তখন কোনো দোষ নেই, আর আমি বললে যত দোষ নন্দ ঘোষ, তাই না? বুঝি? শোন ভাই, রিয়া ওরকম মেয়েই না। ওলে পুচুটা আমার, শোন, মেয়েদের মন না এই পদ্ম পাতার জল, বুঝলে? জাদু খাও। তার মানে তুই কি বলতে চাইছিস, রিয়া পাল্টি খাবে? এবার তোর তাহলে ঘটে বুদ্ধিটা এসেছে। এই যখন দেখবি মেয়ের বাবা ওই মোটা খাসা পাত্র নিয়ে আসবে, তখন অমনি তোকে মোবাইলে ব্লক লিস্টে ফেলে দিবে। আমি বাপ্পাকে ছাড়া কাউকে বিয়ে করব না। কি বললি? শুনতে পাওনি? দেখেছ কি বললো? দেখেছ, রাজ্যের লোক আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। আরে তুমি তো থামো না, বাপ্পা তো আমাদের এলাকারই ছেলে, অত খারাপ ছেলে নয়, মেয়েরা তো ওকে খুব পছন্দ। আর পছন্দ হলে হলো। আরে এখন দিনকাল সব বদলে গেছে, মিয়া বিবি রাজি তো ক্যাকারে কা কাজি, কি বুঝলে? তুমি কি বলো তো? আরে শোন, আরে শোনো, আমি বাপ্পার বাবার সঙ্গে একটু দেখা করে আসি। কি বলিস মা? পাকা কথা থেকে বিয়ে, দিনগুলো যেন স্বপ্নের মতন কাটতে থাকলো রিয়া পালিতের। 2020 সালের 29 জানুয়ারি নিজের ভালোবাসার মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল রিয়া পালিত। স্বপ্ন সত্যি হওয়ার দিন। আরে কি হলো? সাড়ে 3 বছরের ভালোবাসা ছিল, হঠাৎ দুজনে রাজ ছিল, ওদের বাড়িতে যেন মার সামনে আমি কথা বলছি, বলে ঠিক আছে। তারপরে বিয়ে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে সবার সামনে, মেয়েকে হাতের কানের গলায় সাজিয়ে দিচ্ছি, হ্যাঁ, তারপর ছেলেকে আংটি দিচ্ছি, আলমারি দিচ্ছি, বিষ্ণুবাটি বাসন। রিয়া, হ্যাঁ রিয়া, আসছি।
আরে কই গেলে, আমার দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে? ও তোমার বলেছে আমার জামা কাপড়ের হাত দেবে না। শার্টটা কোথায় আমার? তুমি আবার এই ভিড়ে গামছাটা বিছানার উপর রেখেছো, তোমাকে না কতবার মানা করেছি। আরে রাখো তো তোমার গামছা, আমার শার্টটা দাও, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও। এছাড়াও তো আমার না এখন রাজ্যের কাজ করে আছে। আমি বললাম ছাড়ো না। কতক্ষণ আগে শ্বশুরের স্নানের জলটা তোমাকে গরম করতে বলেছিলাম। এই তো মা, এখনই যাচ্ছি। রিয়ার বাপ্পার বিয়ে হয়েছিল দুই বাড়ির গুরুজনদের সম্মতিতেই। রিয়ার চোখে ছিল সুখে সংসার করার স্বপ্ন, কিন্তু নিজের সংসারে সেই সুখ কি খুঁজে পেয়েছিল রিয়া? ছাড়ো তো। আরে কি হলো সেটা যদি তুমি বুঝতে। এই শোনো, আমাকে না তুমি বেশি দিমাগ দেখাবে না। কি করবে তুমি? আদর করবো। কি হচ্ছে? প্রেম হচ্ছে, প্রেম। বলি মা কি কোনো কাজে শেখায়নি? আমি তো ইচ্ছে করে ফেলিনি, হঠাৎ হাত ফসকে। চুপ কর, মা যেভাবে বলবে সেইভাবে করবি। সেকেন্ড টাইম যদি এই ভুলটা আবার হয় তো
পুরো সকালটাই মাটি করে। কেউ ওকে মানে শাশুড়িও তুই বল, সবাই ওকে বাড়িতে তুই তুই করেই কথা বলতো। ওরা তরকারি কাটতে পারে না, এইটা না সেইটা না, নানান কথা নিয়ে মারধর করতো, এই করতো, 19-20 হতে পারতো না। এমা কি হলো, এটা কি রান্না করেছো? নুন ছাড়া ডাল রান্না করেছো? আমি তো মন কোথায় থাকে তোমার? তোর শালা খাওয়ারে মাটি করে দিল। হা করে দাঁড়িয়ে দেখছিস কি, জানোয়ারের বাচ্চা অলক্ষ্মী কোথাকার! বলি এবার কি স্বামীর মাথাটাও খাবি? শোন, আমি বেঁচে থাকতে তা হতে দেবো না। কোন অজাত পূজাদের ঘরের মেয়েটা কে জানে? বলি মা কি শুধু ওই লীলা কীর্তন করতেই শিখিয়েছে? অমঙ্গল, ঘোর অমঙ্গল! কোন শনি ঢুকেছে ঘরে কে জানে? আমার দিদির ঝামেলা যখন হয়েছিল, প্রথম যখন আমরা জানতে পারি ঝামেলা হয়েছে, তখন আমার দিদি এসেছিল। হ্যাঁ, তো তখন আমার মা বাবা সেটা শর্ট আউট করে দেয়। কয়েকদিন ভালোভাবে চলে, তারপরে আবার ঝগড়া হয়, সেদিনকে আবার ডাল নিয়ে হয়েছে। দিনে তো ওই একবার এইটুকু ভাত খাই, সেটাও যদি না খেতে পারি তাহলে তো মরা ছাড়া আমার কোনো গতি নেই। হে মা, এসব কি অলক্ষণা কথা বলছেন বেয়াল? সাধে কি আর বলছি, লোকের কত স্বাদ থাকে, ছেলের বউয়ের হাতে একটু আদর যত্ন পাবো, কিন্তু আমার পোড়া কপালে শেষও কি আর আছে? এমন করে বলবেন না দিদি। তো আর কি বলবো শুনি, মেয়েকে তো কোনো কাজই শেখার নেই, ভারী মেয়ে, অথচ সংসারের কোনো কাজেই মন লাগে না। না দিদি, রিয়া খুব কাজের মেয়ে। কিসের কাজে শুনি, সারাদিন শুধু স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি ছাড়া আর কোনো কাজ তো আমি দেখি না বাপু। বলি তালে নুন দিতে কোন কলেজে শিক্ষাটা লাগে? এমন রান্নার ছিরি এতটুকু মুখে দিতে পারি না, না খেয়ে খেয়ে আমি একেবারে শুকিয়ে গেছি। আসলে দিদি, নতুন পরিবেশে একটু মানিয়ে নিতে সময় লাগছে রিয়ার। থামুন তো, সংসার কি আর আমরা করি নাই? শেখাবেন না আমাকে সংসারের কাজে, আবার নতুন বাড়ি পরিবেশ, আবার কি রংঢাঙের বেলায় কেরামতি তো কিছু কম দেখি না। ওইসব কি বাপের বাড়ি থেকে ট্রেনিং নিয়ে এসেছে নাকি? বিয়ের কিছুদিন পর থেকে রিয়ার উপর অকথ্য অত্যাচার আরম্ভ করে বাপ্পার মা। রিয়াকে গালিগালাজ করা, রিয়ার বাপের বাড়ির লোকজনদের সম্পর্কে নোংরা ভাষায় কথা বলা, এই রকম আরো মানসিক আরো চাপ দেওয়া। কিন্তু কেন এই অত্যাচার, কেন এই ব্যবহার একটি মেয়ের সঙ্গে, নতুন বউয়ের সঙ্গে? একটা মেয়ে যখন নতুন সংসার করতে যায়, নতুন বাড়িতে যায়, তার শ্বশুর বাড়িতে পা দেয়, তখন তার চোখে থাকে স্বপ্ন, নতুন জায়গা, তাকে মানিয়ে নিতে সময় দিতে হয়, আর সেই সময় সাপোর্ট দরকার হয় নিজের স্বামীর। কিন্তু বাপ্পার ব্যবহার ঠিক এর উল্টো। রংঢাঙের বেলায় কেরামতি তো কিছু কম দেখি না, ওইসব কি বাপের বাড়ি থেকে ট্রেনিং নিয়ে এসেছে নাকি? আমার ফোন আমি কাটছি, তাতে তোর এই শোন, হয় কানে তুলে গুজে ঘুমা, নাহলে সহ্য কর। ফোনটা তো আর তোর বাপের পয়সায় কেনা না, যে তোকে কৈফাত দেবো। আমি কি করেছি বলতো, এরকম অদ্ভুত ব্যবহার করছো, তুই করে বলছো, কি করেছি আমি? দূর শালা, কানের কাছে তখন থেকে খেচর খেচর করেই যাচ্ছে। বুঝতে পারছি, আমি এখন পুরনো হয়ে গেছি তাই না? ধরে নে তাই তো, কি করবো,
এত রাত্রে মেসেজ করছো, কি ভেবেছো কিছু বুঝতে পারি না আমি? হ্যাঁ তো, 100 বার করো, 1000 বার করো, এরপরে যদি তোর মুখ থেকে একটা শব্দ বেরোয় না, থাপড়া মেরে তোর মুখের বলতি বন্ধ করে দেবো। সেটাই তো বাকি রয়ে গেছে তোমার। পুরো মুখটা 12টা বাজিয়ে দিল। একটু দাঁড়াও, আমি 5 মিনিটে রেডি হয়ে নিচ্ছি। মানে? মানে তমালদার বিয়ে, সেদিন কত করে বলে গেল যেন সকাল সকাল চলে যাই, আমার এই কাজগুলো করতে গিয়ে দুপুর হয়ে গেল। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। না থাক, তার কোনো দরকার হবে না। মানে? মানে তোমার সাথে বাইরে গেলে আমার প্রেস্টিজ বলে আর কিছু থাকে। আমাকে নিয়ে গেলে তোমার প্রেস্টিজ বলে কিছু থাকবে না? না থাকবে না। এই বদন নিয়ে গেলে লোকে আমার উপর হাসবে। আমার সাথে গেলে লোকে হাসবে? শুধু হাসবে না, টোনও কাটবে। নিজের মুখটা দেখেছিস একবার আয়নায়? কালো ধুমসি। এই বদন নিয়ে আবার আমার সাথে বেরোবে, চল ফটফট। আর আর বিয়ের আগে যে আমার পিছনে ফেফু করে ঘুরে বেড়াতে, তখন তখন মানে লাগতো না? চুপ, একদম চুপ। কি করবে তুমি? এক থাপড় না, গায়ে হাত দিয়ে দেখো। খুঁটিনাটিতে ঝগড়া, আমার দিদিকে বলবি কালো মোটা, ওকে নিয়ে নাকি চলা যায় না, অনেক অশিক্ষিত, পড়াশোনা জানে না। রিয়া? হ্যাঁ মা, বলো। তোর গলাটা কেমন লাগছে রে? তুই ভালো আছিস তো মা? হ্যাঁ মা, সব ঠিক আছে। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ মা, আমি সত্যিই বলছি, সব ঠিক আছে। তুমি ফোন কেন করেছো বলো তো? না, আসলে তোকে অনেকদিন দেখি না তো, একদিন ঘুরে যাস না মা, জামাইকে সঙ্গে নিয়ে আসিস। নিজের মুখটা দেখেছিস একবার আয়নায়? কালো ধুমসি। এই বদল নিয়ে আবার আমার সাথে বেরোবে, চল ফটফট। তোমার জামাইয়ের কথা আমি জানি না, তবে আমি সময় পেলে যাবো। এখন রাখছি, কেমন? রিয়ার জীবন ক্রমশ অসহনীয় হয়ে ওঠে, সেটা যত না বাপ্পার মায়ের অত্যাচারের জন্য,
তার চেয়েও বেশি বাপ্পার বদলে যাওয়া ব্যবহারের জন্য, স্বভাবের জন্য। সে তো এটা আশা করেনি, আর তার এই মনের দুঃখের কথা, তার এই কষ্টের কথা সে কারোর সঙ্গে ভাগ করে নিতে পারে না, এমনকি নিজের মায়ের সঙ্গেও না। আমার মাম্পির যদি অবস্থা দেখতি, কি ভাবছিস? কিছু না তো, বললেই হলো আমি সেই কখন থেকে বকবক করে যাচ্ছি আর তুই মন মরা হয়ে আছিস। বল না কি হয়েছে, বললাম তো কিছু হয়নি। এবার তুই তোর কথা থামাবি? তোর কথা শুনে শুনে মেয়েটার মাথা ধরে গেল। এই কিছু একটু খেয়ে নে মা। না মা, আমি কিছু খাবো না। তোর কোনো কথা আমি শুনবো না, নে এটা ধর। না ইস, কি চেহারা করেছিস কদিনে, কি যে বলো না মা তুমি। আমি খুব ভালো আছি মা, তোমার জামাই তো বলে আমি নাকি মোটা হয়ে গেছি। ওরা আমার ভীষণ যত্ন করে। আর শাশুড়ি মা, শাশুড়ি মা তো আমাকে কোনো কাজে করতে দিতে চায় না। আর শ্বশুর মশাই, শ্বশুর মশাই তো বৌমা বলতে অস্থির। এই যে আমি একবার এখানে এসেছি, গিয়ে দেখবো আমার চিন্তায় উনি অস্থির হয়ে পড়েছেন। জামাই এলো না কেন বলতো? আসলে ওর তো অনেক কাজ থাকে, সারাদিন ব্যস্তই থাকে। তুই ভালো আছিস তো মা? আমার আবার কি হবে বলতো? তোমার যত আজগুবি চিন্তা। মা বাবা এইটা সেটা নানান কথা, ওকে প্রত্যেকটা কথা ও কোনো সময় আইসা আমাদের বলতো না। মায়েরে অজ্ঞান করে দিছে, হাতে পায়ে দাগ যখন দেখতে বলতো না মা পড়ে গেছি। আমার দিদি হতে পারে এটা বলতো না, যে তো সাড়ে তিন বছর প্রেম করেছে, বাবা মা কষ্ট করে বিয়ে দিয়েছে, এখন যদি বলি এটা আসলে একটু নর্মাল ব্যাপার। বাবা মা যদি দেখে বিয়ে দিত তাহলে সবাই সপ্তাহে বাবা মাকে বলতো। খবরদার বলে দিলাম, একদম গায়ে হাত দেবে না। কি করবি? ছাড়ো। আমি রিয়াকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম গো। আমার মেয়েটা ভালো নেই, আমার মন বলছে। রিয়া, রিয়ার আবার কি হবে? মেয়েটা ভালো নেই, একদম ভালো নেই। আমি তো নিজে পছন্দ করে বিয়ে করছি, মা বাবাকে বলবো কষ্ট পাবে, এটাই ভাবতে ওদের জন্য সব কথা বলতো না। রিয়া বুঝতে পারে না বাপ্পা কেন তার সঙ্গে এইরকম ব্যবহার করছে। ইতিমধ্যে রিয়া naukri.com এ একটা চাকরির অ্যাপ্লাই করে। হ্যালো, আপনি কি রিয়া ঘোষ বলছেন? হ্যাঁ বলছি। আপনি কি রিসেপশনিস্টের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। চাকরিটা আপনার হয়ে গেছে, সামনের সপ্তাহে জয়েন করতে হবে। ওকে স্যার।
না, একদম না। কেন? আমি চাকরি করলে তোমাদের কিসের অসুবিধে? চাকরি করছে গরিবের বাচ্চা, কে চাকরি দেবে তোকে? কন্যা করে ধরেছিস? মা আপনি ভুল বুঝছেন। এই শোন, আমার বউ কোনো চাকরি টাকরি করবে না, বুঝলি? আমি চাকরি করবই। তবে রে থাম শালা, তোর চাকরি করার স্বাদ আজকে মিটিয়ে দেবো। আর পাচ্ছে না, একটা মানুষের কত সহ্য করবে? ও তো ডাইরেক্টলি বললো যে আমি তোর সঙ্গে থাকবো না, আমি ওই চাকরি করছি তো আমি ভাড়া বাড়ি চলে যাব। তো এবার পাপ্পু বললো ঠিক আছে। এই নে এটা ধর। আংটি? হ্যাঁ, আর শোন, এটা পড়ার আগে দুধ দিয়ে একটু শোধন করে নিস। হঠাৎ এটা দিচ্ছ কেন মা? মন্ত্র পড়িয়ে এনেছি, দেখবি তোর সংসারের সব অশান্তি দূর হয়ে যাবে। মা, এটা ধর। আংটি? হ্যাঁ, আর শোন, এটা পড়ার আগে দুধ দিয়ে একটু শোধন করে নিস। মন্ত্র পড়িয়ে এনেছি, দেখবি তোর সংসারের সব অশান্তি দূর হয়ে যাবে। একটা দুধের প্যাকেট দিন না। দিন না, কত করে? 20 টাকা। একটা দুধের প্যাকেট রেখে স্নান করতে গেলাম, এর মধ্যে দুধের প্যাকেটটা ফুটো হয়ে সব দুধ পড়ে গেল। আমি তো দুধের প্যাকেট নষ্ট করে দিয়েছি। বাপ্পা, বাপ্পা, তোর বউ কি বলছে শুনে যা। এই তোমরা আবার নতুন কোন ক্যাচাল শুরু করলে বলো তো? ক্যাচাল না, তোর বউ আমাকে কি বলছে শোন তুই। এই তুমি কি আলা বলছ আমার মাকে? আমি নাকি ওর দুধের প্যাকেট নষ্ট করে দিয়েছি। কিসের দুধ? তুমি আবার কোন নতুন নাটক শুরু করলে? হ্যাঁ বলি, এত দুধ দিয়ে তুই কি করবি শুনি? কি হলো, মুখে কথা করছে না কেন? যেদিনই বাপের বাড়ি যাবে এসে কোনো না কোনো ঝামেলা বাঁধাবে। ওই তো
তোর মা তোকে কোন ফুসমন্ত দিয়েছে শুনি? আমার ছেলেটাকে তো লীলা করে ফাঁসিয়েছিস, এবারে কোন সর্বনাশের ফন্দি আটছিস তুই? মুখ সামলে কথা বলুন। সালি তুই খুব তরপাচ্ছিস না? তরপানোর দেখলে কি তোমরা যা ইচ্ছে তাই করে যাবে আর মুখ পুঁজে সহ্য করবো? তুই মরতে পারিস না, মর না। অত সহজে আমি মরবো না, আমি শেষ থেকে ছাড়বো। আমার মা একটা আংটি বানিয়েছিল, তো ওটা বলেছিল ধুয়ে পড়তে হবে, দুধ দিয়ে শুদ্ধ করে পড়তে হবে। তো ওই দুধের প্যাকেটটা নিয়ে প্রথম দিন বিশাল খুব ঝগড়া হয়। মাঝে মাঝে মনে হয় না আর বলবেন না, কোত্থেকে যে চাকরির ভূত তোর মাথায় ঢুকলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি রিয়াকে ফোনটা দাও, আমি কথা বলছি। না মানে আজ দুদিন ধরে চূড়ান্ত অশান্তি করে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তোমাদের বাড়ি। না না, আপনাকে আসতে হবে না, এই ভর দুপুর, তার চেয়ে বরং আমি ওকে বিকেলে নিয়ে যাব। ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। না না, আপনাকে আসতে হবে না, এই ভর দুপুর, তার চেয়ে বরং আমি ওকে বিকেলে নিয়ে যাব। দুধের প্যাকেটটা নিয়ে প্রথম দিন বিশাল খুব ঝগড়া হয়, ঠিক আছে? ওটা মিটমাট হয়ে যায় রাতের বেলা একটার সময় নাকি, বিশাল বড় ঝগড়ায় নাকি বুধবারও চলে, বৃহস্পতিবার এই ঘটনা। দিদির বর আমাদেরকে ফোন করেছিল, ফোন করে বললো আপনারা এখন আসবেন না, আমি আপনার মেয়েকে নিয়ে বিকালবেলা আসছি। আমার মা বললো ঠিক আছে হয়ে গেছে, আর কিছু বলেনি। এবার ও সারাদিন কিছু খায়নি, কেন মাধ্য রয়েছে, খাওয়া দাওয়া হয়নি। তো আমার মা বললো ঠিক আছে, যা গিয়ে দিদিকে একটা দেখ, কিছু খায় না খায় তোকে একটা বিস্কুট নিয়ে যা। তারপর সঙ্গে সঙ্গে আমি গিয়ে ওকে ধরে চেয়ার থেকে নামিয়ে, তারপরে ওর যে শাশুড়িকে আমি ডাকলাম, দু তিনবার ডাকার পর শাশুড়ি এসছে। আসার পর ওনাকে বললাম কাঁচিটা দিতে, কাঁচিটা দিয়েছে, দেওয়ার উনি আবার বেরিয়ে গেছেন। আমি সঙ্গে সঙ্গে ওনাটা কেটে আমি ওকে বিছানা শুয়ে ক্রমাগত চোখে মুখে জল ছেটাতে লাগলাম। তারপর বাইরে থেকে কিছু লোক এলো, বসো বসো তুমি বসো 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 বসো
ওদের পাশে যে একটা ভাড়াটে একটা টোটো আছে, সেই টোটো কাকুটাকে নিয়ে আমার ভাই ওই আমার দিদিকে ওইভাবে করে নিয়ে হসপিটালে যাই, রাজবাড়ি। রাজবাড়িতে আমি সব এখান থেকে আমরা যাই, তো ওখানে গিয়ে দেখি আমার দিদি নেই, মৃত। আমি কোনোদিন ভাবিনি আমার মেয়েটা এত কষ্ট করে ও কোনোদিন এরকম কাজ করতে পারে। ও খুব সাহসী মেয়ে ছিল, আমাদের পুরো বিশ্বাস ওকে মাই মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, মেরে ঝুলিয়ে দিয়েছে। কেন? সে সকালবেলা দিয়ে একমতে সে ছিল সে সংসার করবে না, সে তাকে ছেড়ে দেবে, তাহলে দুপুরবেলার মধ্যে ইনস্টা কি করে হতে পারে? আমি একটু বিচার চাই আপনাদের কাছে, ওই জানি শাস্তি পাক, আর নাহলে অন্য অন্য মেয়েদের জীবনের ভাবে নষ্ট করবে। আমরা চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কোনো মেয়ের জীবনে এই ধরনের ঘটনা না ঘটে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে। পুলিশ ফাইলস সোম থেকে রবি রাত 8:30 এবং দুপুর 12:30 শুধুমাত্র আকাশ 8-এ।